ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফিলোসফি জেনারেল নিয়ে পড়ছো সেমিস্টার টুয়ে, অর্থাৎ সিসি বা জিই টুতে আছো ফিলোসফি নিয়ে, তাদের আমি ফিলোসফির সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, প্রথমেই দেওয়া হয়েছে আমাদের পাশ্চাত্য জ্ঞানবিদ্যা ও অধিবিদ্যা। তোমাদের আগে ছিল ইন্ডিয়ান ফিলোসফি, এবার তোমাদের রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি। তো পাশ্চাত্য জ্ঞানবিদ্যা ও অধিবিদ্যার মধ্যে আমাদের কী কী পড়ছে সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব। আর যারা ইংলিশ ভার্সানে পড়ছো তাদের ইংলিশ ভার্সানটাও বাংলার নিচেই দেওয়া আছে, তারা দেখে নিও। দেখো, নাম্বার এ রয়েছে জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থ, বাচনিক জ্ঞানের শর্ত, ধারণার উৎস। বুদ্ধিবাদীদের ধারণা, তার মধ্যে রয়েছে ডেকার্ত ও লাইবনিজের অভিমত। অভিজ্ঞতাবাদীদের ধারণা, লক, বার্কলে এবং হিউমের অভিমত। নাম্বার বি এ রয়েছে জ্ঞানের উৎস সম্পর্কিত মতবাদ, এর মধ্যে রয়েছে বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এবং কান্টের বিচারবাদ। নাম্বার সি এ রয়েছে বস্তুবাদ, সরল বস্তুবাদ, লকের প্রতিরূপী বস্তুবাদ এবং আত্মগত ভাববাদ বার্কলের। নাম্বার ডি এ রয়েছে কারণতত্ত্ব, প্রসক্তিবাদ এবং সতত সংযোগবাদ। ইয়ে আছে মন ও দেহ, দেহের সম্পর্ক, মন ও দেহের সম্পর্কের মধ্যে রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরবাদ এবং অভিন্নতাবাদ। তো এই হলো আমাদের সিলেবাস। এবার আমি প্রশ্নের ধরন সম্পর্কে কিছু কথা বলছি তোমাদের। তোমাদের তো লিখিত পরীক্ষা 65 মার্কসে হবে, তো এখানে 15 মার্কসের প্রশ্ন থাকবে দুটি, অর্থাৎ 30 মার্কস টোটাল। দুটো কোশ্চেন 15 মার্কসের হলে টোটাল হচ্ছে 30 মার্কসের। আর 5 মার্কসের প্রশ্ন থাকবে পাঁচটি, 5×5=25। আর নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বরের প্রশ্ন থাকবে 10টি, 1×10=10 মার্কস। ঠিক আছে, তাহলে তোমাদের নাম্বার কিভাবে দেওয়া হবে প্রতিটি কোশ্চেনে সেটা আমি বলে দিলাম। এবার যারা বই কিনবে তাদের আমি কয়েকজন লেখকের নাম দিয়ে দিলাম, বাংলা এবং ইংলিশ বোথ। তো তারা দেখে নিও কী কী রাইটারের বই আমি দিয়েছি। দেখো, বাংলায় রয়েছে পাশ্চাত্য দর্শন ও যুক্তিবিজ্ঞান, রমাপ্রসাদ দাস। নাম্বার টুয়ে আছে পাশ্চাত্য দর্শনের রূপরেখা, এখানেও রমাপ্রসাদ দাস এবং তার সাথে আছেন শিবপদ চক্রবর্তী। নাম্বার থ্রিতে রয়েছে পাশ্চাত্য দর্শন ও যুক্তিবিজ্ঞান, সমীর কুমার চক্রবর্তী। এবং নাম্বার ফোরে রয়েছে পাশ্চাত্য দর্শন, সমরেন্দ্র ভট্টাচার্য। ইংলিশেও আমি দুটো রাইটারের নাম দিয়ে দিয়েছি, যারা ইংলিশ ভার্সানে পড়ছো তারা অবশ্যই দেখে নিও এখানে কী কী রাইটারের নাম দেওয়া রয়েছে। যেমন নাম্বার ওয়ানে রয়েছে অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালাইসিস, জে হসপার্স। তারপরে রয়েছে নাম্বার টুয়ে অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফি, শিবপদ চক্রবর্তী।